মানে চাঁদরাতকে ঘিরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ব্রিড বাজার ঈদ মেলা এবং চাঁদরাত টাওয়ার হ্যামলেটসে প্রথমবারের মতো আমরা এই চাঁদরাতটি আয়োজন করতে যাচ্ছি এই ব্রিড বাজারে এবং সেটার জন্য দিনের 12টা থেকে রাতে ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আমরা এই এখানে একটা জমজমাট আয়োজন থাকবে এবং স্টল থাকবে বিভিন্ন ধরনের এবং সেই আয়োজনের পাশাপাশি ব্রিড বাজার আবার তারা একটি স্পেশাল মানে সেল অফার নিয়ে আসবেন এই মেলা উপলক্ষে মেলাকে কেন্দ্র করে তিন দিনের সুতরাং সবকিছু মিলিয়ে একটা ভালো আয়োজন থাকবে এখানে তো আমরা দিনের 12টা থেকে ঈদ মেলা থেকে এসে তারা তাদের সুইটেবল টাইমে আসবে তারপর মেহেদি পড়া মেহেদির এবং দিনের আপনি যদি দেখেন যে গ্রিন সেট থেকে হোয়াইট চ্যাপেল বিকাল থেকে কিন্তু মেহেদি পড়ার টাইমটা শুরু হয়ে যায় সুতরাং বিকাল থেকে মানুষজন মেহেদি পড়ার যেই যারা যারা পড়তে চান সেটা পড়তে পারবেন এবং সেটা গভীর রাত পর্যন্ত চলবে আর ট্রেডিশনালি যেরকম ফান ফেয়ার থাকে সেটা তো এখানে এই স্পেসটা নাই কিন্তু একটা পরিবার যাতে এসে তারা একটা ভালো সময় কাটিয়ে একেবারে ঈদের কেনাকাটা থেকে শুরু করে গ্রোসারি বাজার পুরো জিনিসটা যাতে এখান থেকে করে যেতে পারে কার যদি কোনো ইমিগ্রেশনের অ্যাডভাইস প্রয়োজন হয় সেইটা তারপরে টাকা পাঠানোর প্রয়োজন হলে সেদিন ঈদের আগে অনেকে সালামি পাঠাতে যান বাংলাদেশে গিফট পাঠাতে যান সব কিছুরই একটা ব্যবস্থা থাকবে সুতরাং পারিবারিক একটা আবহাওয়া থাকবে শুধুমাত্র এখানে কোনো ফান ফেয়ারের হয়তো ব্যবস্থা থাকবে না এখানে মানে যদি শীত তৈরি হয় তাহলে আপনারা এই ব্যাপারে কি ধরনের এই ব্যাপারে আমরা ব্রিট বাংলা ব্রিট বাজার কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি আমরা নিরাপত্তা কর্মী আমরা রাখবো এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হলে যারা করবে তাদেরকে আমরা বের করে দিব এটা তো একটা প্রাইভেট এরিয়া স্পেশালি এটা তো একটা প্রাইভেট জোন যেটা গ্রিন স্ট্রিট ধরেন এটা হচ্ছে ওপেন স্পেস এইরকম বাট আমাদের এটা তো যেহেতু কমপ্লিট একটা প্রাইভেট জোনের ভিতরে আমরা হাইলি চেষ্টা করব যারাই এই জোনের ভিতরে ঢুকবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার তাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়া এবং ফ্যামিলি এনভায়রনমেন্টটা ঠিক রাখা কারণ যারাই আসবে এনজয় করার জন্য ক্যাপাসিটি আপনারা কি ধারণা করতে পারছেন এখানে কত মানুষকে আপনারা ইনভাইট করতে পারবেন টাওয়ার হ্যামলেটে তো 1 লাখ মানুষ আছে হ্যাঁ আমরা আসলে এই মুহূর্তে এইভাবে এক্স্যাক্টলি বলতে পারতেছি না যেহেতু প্রথমবারের মতো করতেছি আমরা আশা করতেছি ভালো ম্যাক্সিমাম একটা মানুষজন আসতে পারবে বাট যেহেতু প্রথমবারের মতো আমরা এখনও বুঝতে পারতেছি না কিন্তু আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে যেটা যখন যারা আগে আসবে আগে সার্ভ পাবে যখন দেখবো আমরা এখানে ওভারক্রাউড বা অনেক তখন আমরা গেট ক্লোজ করে দিতে পারবো কারণ আমাদের কমপ্লিটলি একটা সুন্দর একটা জোন আছে যেটাতে ক্লোজ করা সম্ভব এটা তো ধরেন আমরা আমাদের যে প্ল্যানটা আসলে ছোটো ছোটো যে বিজনেস প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে আসলে প্রমোট করা এখানে কাপড় থেকে শুরু করে ইসলামিক শপ অনেক কিছুই থাকবে যেটা আগেই বলেছে কিন্তু আমরা আরেকটা যেটা মানে এই মেলার মাধ্যমে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে প্রতি মাসে এখানে একটা সানডে মার্কেটের ব্যবস্থা হবে যেখানে আপনারা জানেন যে সানডে মার্কেটে আসলে কাপড় থেকে শুরু করে কম্পিউটার অ্যাক্সেসরিজ বা ধরেন নানা বিষয় পাওয়া যায় তো এই বিষয়গুলো আমরা হয়তোবা এই চাঁদ রাতের পর থেকে আমরা ঘোষণা দিব মাসের প্রথমে অথবা মাসের শেষের কোনো একটা রবিবার প্রত্যেক দিন এখানে সানডে মার্কেটের মতো বসবে এখানে 15টা স্টল থাকবে স্টলগুলো আবার আমরা ডিসাইড করেছি প্রত্যেক স্টলগুলো একই রকম হবে না ভ্যারাইটি স্টল থাকবে আর কি সানডে মার্কেটে যেটা পাওয়া যায় এবং দোকান মালিকদের সাথেও আমাদের কথা হয়েছে তারা যেটা বলেছেন দোকানে যে জিনিসটা তারা যদি কেউ দোকানদার আসেন আর কি মেনলি তো যারা অনলাইনে বিক্রি করেন তারাই আসবেন তারপরে যদি কোনো দোকান মালিকরাও এখানে আসতে চান স্টল নিতে চান তারাও বলছেন যে এখানে যেটা দোকানে হয়তো বা 30 পাউন্ডে পাওয়া যাবে এটা তারা কম মূল্যে এখানে বিক্রি করবেন তো আসলে মেনলি আমরা অনলাইনে যারা বিজনেস করেন তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগটা আমরা যে মান্থলি যে মেলাটা আয়োজন করছি সেখানে যেটা মনে হচ্ছে যে ওরা তো আসলে এখনই হয়তো রিস্ক নিতে পারছে না কোনো শপ দিবে তো রেগুলার যদি মান্থলি একই জায়গায় তারা যদি কোনো প্ল্যাটফর্ম পায় তাহলে হয়তো সামনে এখান থেকে ভালো কোনো ব্যবসায়ী বের হয়ে আসবে এবং ইনফ্যাক্ট এটা আমার কাছে মনে হয় যে যদি আমাদের এই উদ্যোগটা যদি সফল হয় তাহলে হয়তো আমরা আরও সামনে আরও হয়তো সপ্তাহে বা 2 সপ্তাহ পর পরে এই আয়োজনটা করতে পারবো আমার যেটা মনে হয় থ্যাংক ইউ